মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষ যদি হয়, মানুষ যদি সে না হয় মানুষ, বলো কি তোমার ক্ষতি। ভূপেন হাজারিকা এই গানটি কি ভুল গিয়ে গেছেন? ভূপেন হাজারিকার এই সাড়া ফালানো এখনও ভূপেন হাজারিকা চলে যাওয়ার পর মানুষের অনেক মানুষের, এটা শত বছর এই গান ভূপেন হাজারিকার এই গানগুলো মানুষ মানুষের জন্য, ও গঙ্গা তুমি, আরও এসব গানগুলো থেকে যাবে। কিন্তু আজকে আমি যে চরিত্রটিকে নিয়ে বসেছি আপনাদের সামনে, এই চরিত্রটির যে ঘটনাটি, এটি শোনার পরে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলেও কি মানুষ মানুষের জন্য, নাকি যেই মানুষরূপী মানুষটির কথা বলবো সে যদুর বাহ্যিকভাবে দেখতেই মানুষ, তার ভেতরে আসলে কী বাস করে। আমরা অনেক সাধক, অনেক সন্ন্যাসী, অনেকের কথা শুনি, অনেকের কথা পড়ি, অনেকের সঙ্গে, আমি একেবারেই আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ এবং ভারতে বহু সাধক সন্ন্যাসীর সঙ্গে আমি যোগাযোগ রাখি, এবং বিভিন্ন ধর্মের, আমাদের ইসলাম ধর্মের, বৌদ্ধ ধর্মের, হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, এবং বাংলাদেশে আছেন এরকম খ্রিস্টান সম্প্রদায়ের গুণী গুরুজনদের সঙ্গে আমি যোগাযোগ রাখি। তাদের একটাই শিক্ষা সবসময় দেওয়া হয় যে মানুষের উপকার করবেন, মানুষের ক্ষতি চিন্তাও করবেন না, ক্ষতি করবেন তো দূরের কথা, চিন্তাও করবেন না। সেই জায়গায় এই খবরটি আমি আপনাদেরকে কোট করছি আবারও jagonews24.com থেকে, যেখানে বলা হচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এক প্রবাসীর মৃত্যুর ঘটনায় বৈমানিকের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, এ কারণে ওই বৈমানিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে বিমান। হার্ড অংশটুকু আগে বলছি, একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, মূল কাহিনীতে গেলে পরে আপনারাও শিহরিত হবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র এটি নিশ্চিত করেছে, সূত্র জানায় বুধবার বৈমানিক দিলদার আহমেদ তোফায়েলকে একটি চিঠি দিয়েছে বিমান কর্তৃপক্ষ, চিঠিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত, প্রশাসন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত 15 জানুয়ারি জেদ্দা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 336 ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন দিলদার আহমেদ তোফায়েল। ফ্লাইটটি টেক অফের পর সৌদি প্রবাসী যাত্রী কবির আহমেদ অসুস্থ বোধ করেন। কেবিন ইনচার্জ বিষয়টি পাইলট ইন কমান্ড হিসাবে দিলদার আহমেদকে অবহিত করেন। দিলদার আহমেদ ফ্লাইটে কোনো চিকিৎসক আছেন কি না মাইক্রোফোনে জানতে চান, এরপর ককপিট ত্যাগ করে বিশ্রাম নেওয়ার জন্য বাংকে চলে যান। নিয়ম অনুযায়ী সিঙ্গেল সেট ফ্লাইটে বাংকে বিশ্রাম নেওয়া নিয়ম বহির্ভূত। আপনারা জানেন, অনেকেরই জানা আছে যে ফ্লাইটের ক্যাপ্টেন লং ফ্লাইট যদি হয়, বেশি দূরত্বের ফ্লাইট হয় বেশি সময়ের, তাহলে পাইলট সহ অন্য যারা কেবিন ক্রু আছেন, কোপাইলট সহ, তারা রেস্টের জন্য যে জায়গাটি, তাদের একটা শোয়ার ঘুমানোর ব্যবস্থা আছে, সেটাকে বাঙ্ক বলা হয়। এখানে বলা হচ্ছে পরের অংশটায় যে সেখানে মূল কাহিনীটা, ক্যাপ্টেনের অনুপস্থিতিতে ফ্লাইটে পর্যবেক্ষক হিসেবে থাকা বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর ক্যাপ্টেন ফরিদুজ্জামান ক্যাপ্টেনের আসনে বসেন, যা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর SOP অনুযায়ী একজন লাইসেন্সবিহীন বৈমানিক পারেন না। দেখেন কতগুলো মানুষের জীবন নিয়ে এটা কী ধরনের ছিনিমিনি। পাইলট গিয়ে যেখানে তার বাংকে যাওয়ার কথা না, ঘুমানোর কথা না, তিনি লাইসেন্সবিহীন একজন বৈমানিকের হাতে বিমানটা দিয়ে তিনি চলে গেলেন, যে কারণে অনাস্থা তৈরি হয় আমাদের বাংলাদেশ বিমানের উপরে, মানুষের যে অনাস্থাগুলো তৈরি হয়, কেন তৈরি হয়। চিঠিতে আরও বলা হয়, অসুস্থ যাত্রীর কথা জানার পরও ক্যাপ্টেন দিলদার আহমেদ ককপিট ত্যাগ করে বিশ্রাম নিতে বাংকে চলে যান, তবে ফ্লাইটে উপস্থিত যাত্রী ডাক্তার ABM হারুন অসুস্থ যাত্রীকে দেখেন এবং অবস্থা ক্রমান্বয়ে খারাপ হয় কাছাকাছি কোনো বিমানবন্দরে অবতরণের পরামর্শ দেন। কিন্তু দিলদার আহমেদের অনুপস্থিতিতে ক্যাপ্টেন ফরিদুজ্জামান কাছাকাছি কোনো বিমানবন্দরে অবতরণ না করে ফ্লাইটটি সরাসরি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, যা প্রাপ্ত তথ্য অনুযায়ী সঠিক সিদ্ধান্ত ছিল না। ফ্লাইট অবতরণের পর দিলদার আহমেদ অসুস্থ যাত্রীকে রেখেই উড়োজাহাজ ত্যাগ করেন। চিন্তা করতে পারেন বিষয়টা, এমনিতেই তো একটা মানুষ অসুস্থ হয়ে গেলে, সেদিন আমি রাতে অফিস থেকে ফিরছিলাম, একটা মোটরসাইকেল, সে খুব রাফলি ড্রাইভ করে খালি রাস্তায় ডিভাইডারের মধ্যে গিয়ে উল্টায় পড়ল, আমরা রিক্সা থামিয়ে এগিয়ে গেছি, আমরা দেখার চেষ্টা করেছি, আমরা তাদেরকে সহায়তা করার চেষ্টা করেছি। এটা সবাই করে, সবাই করে। আর একটা ফ্লাইটে সেই পাইলটের হাতেই সবার জীবন মরণ, তার সিদ্ধান্ত জায়গা থাকে, সেইখানে অসুস্থ যাত্রীকে নিয়ে তারা উড়ে আসলেন এবং নেমে তিনি এই যাত্রীর কোনো খোঁজ না নিয়ে পাইলট সাহেব তিনি চলে গেলেন।
এসব বিধি বহির্ভূত কর্মকাণ্ড রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশ বিমান কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা 1979 55 ধারা অনুযায়ী অসদাচরণের সামিল এবং শাস্তিযোগ্য অপরাধ বলে চিঠিতে বলা হয়। এ অবস্থায় ক্যাপ্টেন দিনদার আহমেদ তোফায়েলের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা চিঠি পাওয়ার 96 ঘন্টার মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এক জায়গায় আমি অ্যাপ্রিসিয়েট করি যে এই বিষয়টা দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা তাকে দিলদার আহমেদকে একটা শাস্তির মুখোমুখি আনা হচ্ছে, অন্যথায় বিধি মোতাবেক দিলদার আহমেদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন বিমান প্রশাসন কবির আহমেদ। 1996 সাল থেকে সৌদি আরবে কাজ করতেন। খোঁজ নিয়ে জানা যায় গত 15 জানুয়ারির ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগেই জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স অ্যাম্বো লিফট ব্যবস্থা রাখা ও মেডিকেল সাপোর্টের জন্য ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জানানো হয়। ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে 16 জানুয়ারি বাংলাদেশ সময় আনুমানিক বেলা 11টার দিকে। উড়োজাহাজটি অবতরণের পর বিমানবন্দরে 14 নম্বর বেতে থামার জায়গা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এম্বু লিফট ও অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়, কবির আহমেদকে নামাতে দেরি হয়। প্রায় 40 মিনিট পর উড়োজাহাজ থেকে কবির আহমেদকে নামিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে চুক্তিভিত্তিক ক্যাপ্টেন দিলদার আহমেদ তোফাইলকে আর কোনো ফ্লাইট দেওয়া হয়নি বলে বিমান কর্মকর্তারা জানান। এখন আমার প্রশ্ন হলো, হ্যাঁ বিমান দ্রুত রিয়্যাক্ট করছে, সবই ঠিক আছে, এই যাত্রীকে যদি একটা দ্রুত কাছাকাছি বিমানবন্দরে অবতরণ করিয়ে সঠিক চিকিৎসা দেওয়া হতো, অন্য কিছু ফলাফল তো হতেও পারতো, অন্য কোনো রেজাল্ট হতেও পারতো। এরকম উদাহরণ ভুড়ি ভুড়ি আছে, ফ্লাইটে যাত্রী অসুস্থ হয়ে গেছেন, তাকে কাছাকাছি বিমানবন্দরে নামিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এটা ইন্টারন্যাশনাল নিয়মেই আছে। এখন বিমান তোফায়েল সাহেবকে তাকে শাস্তি দিবে, শাস্তি সর্বোচ্চ শাস্তি আপনার কী বলে এটাকে, চাকরিচ্যুত করা, তাই তো? আর কি ফিরে আসবে? যে প্রবাসী চলে গেলেন তিনি ফিরে আসবেন? তাকে আর ফিরিয়ে দেওয়া সম্ভব? এই সময়টিকে, এই ফ্লাইটটিকে আর ব্যাকে নিয়ে সেই অসুস্থ মানুষটিকে কি আর ফিরে আনা সম্ভব? সেই মানুষটিকে তার স্বজনরা ফিরে পাবেন? এই গাফিলতির জায়গা দূর হবে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে। আরও কঠোর থেকে কঠোরতম তাকে যদি কিছু করা হয়, তার মধ্যে দিয়ে অন্যরা সচেতন হবে যে এই কাজ আর করা যাবে না, জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। প্রতিষ্ঠিত করতে হবে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্র্যাকটিক্যালি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে সবসময় ছিনে আতিক রহমান, পূর্ণিয়া।